হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি ছোট বিশ্বকর্মা ঠাকুর বানিয়ে দেখাবো। তো তার জন্য সব থেকে প্রথমে আমি একটি এরকম ছোট কাঠামো বানিয়ে নিয়েছি। এটি বানানোর জন্য একটি কাঠের টুকরোর উপর দুটি পেরেক কেটে নিয়েছি ও নিচের দিকে দুটো কাঠের টুকরোকে পেরেকের সাহায্যে এঁটে নিয়েছি। তোমরা যদি জানতে চাও মূর্তি বানানোর জন্য আমি মাটি কোথা থেকে পাই বা কীভাবে প্রস্তুত করি, আমি সেই বিষয়েও একটি তোমাদের জন্য ভিডিও বানিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো অথবা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। আর তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে।
কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে করতে পারো। আর তোমাদের এই মূর্তিটি এবং এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে, এবং তোমরা যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।